আকারে তারও বেশি সেকেন্ডারি যতগুলো ক্লাস আমরা পাবো তার মোর দেন এনাফ আমরা ওগুলি পেয়ে যাবো। কিন্তু আমি যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এখানে যেহেতু সবাই বিশেষজ্ঞ, এই ক্লাসগুলো আমার 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 যেটা মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যে টিভি ক্লাসগুলো করেছিলাম সেরকম করলে হবে না। মানে টিভি ক্লাসগুলো কিন্তু সেলফ লার্নিংয়ের জন্য অতটা উপযুক্ত নয়। টিভি ক্লাস হচ্ছে ট্রেডিশনাল ক্লাসরুমটাকেই ভিডিও করে ছেড়ে দেওয়া। মানে আমি একেবারেই আমরা যেভাবে ক্লাস করতাম করি সেটাকে ভিডিও করে আমরা ছেড়ে দিছি টেলিভিশন। এইভাবে করলে এই ক্লাসগুলো হবে এবং এই ক্লাসগুলো এই যে আমরা যেটা কন্টেন্ট এবং রিসোর্সের কথা বলছি সেইখানে এটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমার শিক্ষার্থী নিজে দেখে এটা সে বুঝে নেবে। এবং অ্যাসেসমেন্টের একটা ব্যবস্থা একটু আগে আমি যেটা দেখলাম সেটা হয়তো কিছু আইডিয়া দিলেন করতে হবে যে এই অ্যাসেসমেন্টটাও নিজেকে যেন সে নিজে অ্যাসেস করতে পারে, সে নিজে এই রিসোর্সের অ্যাক্সেস থাকবে এবং নিজে সে নিজেকে অ্যাসেস করবে, এই ব্যবস্থাটা যেন থাকে। এবং এই ব্যবস্থাটা থাকে এবং আমরা যেটা আরেকটা ভেবেছি এটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি আমাদের একটা জানি না কতটুকু পারবো যে আমাদের একটা প্রজেক্ট আছে ডেভেলপিং রিডিং হ্যাবিটস বলে সেখানে ইনক্লুড করার চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন যে লাইব্রেরি থাকবে সেই লাইব্রেরিতে যেন এই কন্টেন্টগুলো দেখার একটা ব্যবস্থা থাকে। অর্থাৎ আমাদের যেহেতু একটু আগে আপনারা বলেছেন যে আমরা ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার না, এই ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচারটা কবে আমরা অ্যাচিভ করতে পারবো সেটাও খুব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না যে সামনের বছর বা দুই বছর পরে আমাদের সব শিক্ষার্থী এই অ্যাক্সেসটা পাবে সেটাও কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি না। কিন্তু আমরা যেটা করতে পারি এটা খুবই সম্ভব, সেটা হচ্ছে যে এই এই কাজগুলো যখন আমরা করবো তখন এইভাবে এগুলো করা যেন শিক্ষার্থী নিজে দেখে নিজে মানে ওই ট্রেডিশনাল ক্লাসরুমের মতো করতে হবে না। অর্থাৎ যে একটা শিক্ষক পড়াচ্ছেন, হ্যাঁ মানে ট্রেডিশনাল ক্লাসরুমের যে ওই যে আবহাওয়া ওই মোড ওটা থাকলেই হবে, মানে এটা যেন মনে হয় যে শিক্ষার্থী নিজে এটাকে পড়ছে, কোনো শিক্ষক পড়াচ্ছে, এই 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 যে ইয়েটা এই যে আবহাওয়াটা আম্বিয়েন্সটা এই আম্বিয়েন্সটাই যেন আর না না তো শিক্ষক মানে ওই শিক্ষার্থী নিজেই যেন এটা পড়ে মানে দেখে বুঝতে পারে। এবং সেইটা এরকম ছোটো 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 কিছু আমাদের ক্লিপ তৈরি করে মানে হাজার হাজার ক্লিপ তৈরি করে আমরা বেসিক বিষয়গুলো আমরা প্রত্যেকটা স্কুলে দিয়ে দেবো। এবং প্রত্যেকটা স্কুলে আমাদের যদি ইয়ে থাকে আমাদের ওই লাইব্রেরিতে আমাদের আপনারা জানেন যে আমাদের ওই শিক্ষার্থীদের একটা লাইব্রেরি ক্লাস থাকে ক্লাস আওয়ার থাকে, সেই ক্লাস আওয়ারে সে যাবে এবং ক্লাস আওয়ারে তাদের যে যে সমস্যাগুলি যেটা দেখতে হয় বারবার যেটা বোঝেনি সে, কারণ শিক্ষকের পক্ষে সব কিছু তো বোঝানো সম্ভব নয়। আরও একটা বড় সমস্যা হয়েছে যে এই দুই বছর তো একটা গ্যাপ তৈরি হতে পারে আমরা জানি না, এই গ্যাপটাকেও তো আমাকে ফিল আপ করতে হবে। শিক্ষক যখন 2022 সালে পড়াবেন যে ক্লাস 8 উঠলো সে ক্লাস এর আগের যে ক্লাস 6 এবং ক্লাস 7 এটাও হয়তো তার ভালো করে নাও মানে করোনার জন্য সেভাবে তার পড়া হয়নি, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড তার থাকা দরকার সেটা হয়তো তার অনেক গ্যাপ থাকতেই পারে, সেই গ্যাপটা যেন না থাকে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য যে যেগুলি তার দেখা দরকার সেগুলো যেন তারা ওই লাইব্রেরিতে বসে ওই ক্লাসটা দেখে ফেলতে পারে, এরকম একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। ফলে মানে আমরা বলছি যে ব্লেন্ডেড লার্নিং ট্রেডিশনাল ওয়েতে ব্লেন্ডেড লার্নিং যেটা খুব বড় ধনী দেশগুলিতে হয় যে একেবারে সব কিছু অনলাইনে থাকে বাসায় হোম স্কুলিং হয় বাসায় বসেই সব কিছু করা যায় সেটা তো আমরা শুরু করতে পারবো না মানে অদূর ভবিষ্যতে করতে পারবো না। ফলে এই বিষয়টা নানানভাবে আমরা ব্লেন্ড করার চেষ্টা করছি। এটা হচ্ছে যে এই আপনার ক্লাসরুম এই ব্লেন্ড আমি যেটা বললাম ক্লাসরুম এবং লাইব্রেরি এটা হতে পারে যে ক্লাসরুমে সে পড়বে আবার গিয়ে সে লাইব্রেরিতে এটা একটা ব্লেন্ড হতে পারে, ব্লেন্ড হতে পারে সে ক্লাসরুমে পড়বে বাসায় পড়বে এটা একটা ব্লেন্ড, হ্যাঁ অ্যাসাইনমেন্ট হতে পারে যে আমরা যে অ্যাসাইনমেন্ট দিলাম সেই অ্যাসাইনমেন্টও কিন্তু একটা মানে নো টেক ব্লেন্ড আমরা করেছিলাম, অর্থাৎ ওই যে আপনার সে টেক্সট বই পড়ছে আবার অ্যাসাইনমেন্ট করছে এটাও কিন্তু এক ধরনের ব্লেন্ড। এরকম নানানভাবে আমরা ব্লেন্ডগুলো করতে পারব।
আমরা যদি ব্লেন্ডেড কম্পোনেন্টগুলি দেখি, আমি যদি সেলফ লার্নিংয়ের পার্সপেক্টিভে আমি ব্লেন্ডেড কম্পোনেন্ট দেখি, আমার মনে হয় যে আমরা অন্তত পাঁচটা কম্পোনেন্ট আমি দেখি। একটা হচ্ছে যে একটা শিক্ষক শিক্ষার্থীর কাছে কী থাকবে, তার টেক্সট বই থাকবে, অন্যান্য রেফারেন্স বই থাকবে, এটা একটা কম্পোনেন্ট। তার কার সাথে সে কথা বলবে, তার টিচারের সাথে কথা বলতে পারে বা অন্য যে কেউ, তার বড় ভাই বা তার সহপাঠী বা বাবা মা তার সাথে কথা বলতে পারে বোঝার জন্য, এটা করতে পারে। তার অনলাইন রিসোর্স থাকতে পারে, মানে যেমন তার রেফারেন্স বই থাকবে তেমনি তার অনলাইন রিসোর্সও যদি থাকে সে ওই অনলাইন রিসোর্স থেকে সেই জেনে নেবে। অ্যাসেসমেন্ট দুভাবে হতে পারে, একটা অনলাইন অ্যাসেসমেন্ট হতে পারে, আরেকটা কিন্তু অফলাইন, অর্থাৎ পরীক্ষা হলে না গিয়ে, স্কুলে না গিয়ে, ঘরে বসেও কিন্তু সে আমাদের যে অ্যাসাইনমেন্ট করলাম সেরকম অ্যাসেসমেন্ট সে কিন্তু দিতে পারে। ফলে এইরকম এই নানান কম্পোনেন্টগুলো দিয়ে আমাদের ব্লেন্ডেড এডুকেশন এটা আমাকে চালাতে হবে। মানে কেবলমাত্র আমরা যেটাকে ট্রেডিশনালি বুঝি উন্নত দেশে যেটা বোঝায় যে অনলাইন এবং অফলাইনের যে মিশ্রণ এটাকেই ব্লেন্ডেড বলে। ব্লেন্ডেড বলে হচ্ছে যে ট্রেডিশনাল পদ্ধতির সঙ্গে টেকনোলজির ব্যবহার, এটাকে ব্লেন্ডেড বলে। এই ট্রেডিশনাল যে কনসেপ্ট সেইটা পুরোপুরি কার্যকর আসলে আমাদের এখানে করতে পারবো না, কারণ আমাদের কনটেক্সট ইজ ডিফারেন্ট। আমাদের এই কনটেক্সটে নানান ধরনের ব্লেন্ড আমাকে এগিয়ে যেতে হবে। এবং আমার মনে হয় যে এই নানান ধরনের যে ব্লেন্ডের কথা আমরা ভাবছি, এটা তো আমরা করোনার সময় দেখতে পেয়েছি যে করোনার অ্যাসাইনমেন্ট যখন আমরা চালু করলাম তখন বুঝলাম যে এটা ইট ওয়াজ ভেরি ইফেক্টিভ। এই অ্যাসাইনমেন্টটা আমরা স্টাডিও করেছি অ্যাসাইনমেন্টের ইম্প্যাক্টের উপরে, সেই আমরা দেখেছি যে এই অ্যাসাইনমেন্ট ওয়াজ ভেরি ইফেক্টিভ। এবং অ্যাসাইনমেন্টের একটা খুব বড় আউটপুট হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা সেলফ লার্নিংয়ে উদ্বুদ্ধ হয়েছে। এই আমাদের রিসার্চের একটা ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা সেলফ লার্নিংয়ে উদ্বুদ্ধ হয়েছে। ফলে এই ধরনের ব্লেন্ড যে আমাদের দেশে খুব ইফেক্টিভ হতে পারে এটা কিন্তু কিছুটা প্রমাণিত হয়ে গেছে। ফলে আমরা আশা করছি যে 2022 সাল থেকে আমরা নানান ধরনের ব্লেন্ড দিয়েই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা চালাব, এটা করোনা থাকুক কিংবা করোনা না থাকুক। আর আপনাদের ক্ষেত্রে আমার যেটা আবেদন সেটা হচ্ছে যে এই রিসোর্সফুল এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি আমাদের সব শিক্ষককে আসলে মানে এত এক্সপার্ট করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। এটা হয়তো আমরা ভবিষ্যতে সুযোগ পেলে করব, কিন্তু এখন কোনো দরকার নেই। এখন আমার দরকার হচ্ছে যে আমার একটা গ্রুপ আপনাদের মতো একটা রিসোর্সফুল যারা এই মেটেরিয়ালগুলো তৈরি করে দেবেন, এবং সেই মেটেরিয়ালটা হতে হবে ব্লেন্ডেড লার্নিংয়ের মাথায় রেখে, সেই মেটেরিয়াল হতে হবে পার্সোনালাইজড লার্নিংকে মাথায় রেখে। ট্রেডিশনাল যে টিচিং লার্নিং মোড সেইটা থাকলে কিন্তু এইটা আমাকে পার্সোনালাইজড লার্নিংয়ের দিকে নিয়ে যাবে না। আর যদি আমি ব্যক্তিগত শিক্ষা না মানে অর্জন করতে না পারি তাহলে আমার পক্ষে 2030 সালের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এবং অন্যদিকে আমি মনে করি যদি আমি এই 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 মেটেরিয়ালগুলো ঠিকমতো তৈরি করতে পারি, যদি এই মেটেরিয়ালগুলো আমি ঠিকমতো আমার প্রতিষ্ঠানগুলোকে পৌঁছে দিতে পারি তাহলে 2030 সালের লক্ষ্য অর্জন করা আমার জন্য খুব কঠিন হবে না। সেই পটেনশিয়াল আমাদের শিক্ষকদের আছে, শিক্ষার্থীদের আছে, অভিভাবকের আছে, আমাদের শিক্ষা কর্মকর্তাদেরও আছে। ফলে আমি খুবই কনফিডেন্ট যদি আপনারা আপনাদের ভূমিকাটা যদি ঠিক মতো পালন করতে পারেন আমরা ব্লেন্ডেড লার্নিংয়ে অবশ্যই সফল হব। এবং যদি ব্লেন্ডেড লার্নিংটা সফল হয় পার্সোনালাইজ লার্নিংটা সফল হবে এবং 2030 সালের লক্ষ্য অর্জিত হবে। সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমরা